টিসি ইস্যুতে ত্রিপুরা হাইকোর্টের তাৎপর্যপূর্ণ রায়। ক্রিকেটের উন্নতির জন্য যে কোনো ধরনের তদন্ত প্রক্রিয়ায় টিসি কর্মকর্তাদের সম্মতি আদায় করল হাইকোর্ট। নানাবিধ দায়ে টিসি এর অ্যাপেক্স কাউন্সিল ভেঙে দিল উচ্চ আদালত। ব্যাংক চেকে সভাপতি তপন লোধের স্বাক্ষর পুনরায় বাধ্যতামূলক করা হলো উচ্চ আদালতের রায়ে। হাইকোর্টের পক্ষে টিসি এর কাজকর্ম পর্যবেক্ষণ করার জন্য অবসরপ্রাপ্ত আইপিএস বিকে রায়কে কমিশনার হিসেবে নিযুক্তি। অবশেষে টিসিএতে বর্তমান দুর্নীতি বিরোধী লড়াইয়ে স্বস্তির অবকাশ। কার্যত রাজ্য ক্রিকেটের বর্তমান অব্যবস্থায় রীতিমতো বিরক্ত ক্রিকেট মহল। বিভিন্ন কেলেঙ্কারি অনিয়মের ঘটনায় ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের গরিমায় যে কালিমা লিপ্ত হলো তা মোচনে মানব স্মৃতি বিস্মৃতি ব্যতীত কোনো পথ খোলা নেই। এর মধ্যে রাজ্যের উচ্চ আদালতের ভূমিকায় আপাতত এই বিতর্ক অবসানের ইঙ্গিত। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের দুই আজীবন সদস্য সংস্থার ভবিষ্যৎ এবং রাজ্যের ক্রিকেটের বিভিন্ন দিক নিয়ে উষ্মা প্রকাশ করে উচ্চ আদালতে আবেদন জানিয়েছিলেন। সেই আবেদনের ভিত্তিতে উচ্চ আদালতের বিচারপতি অরিন্দম লোধ বুধবার নিজ কক্ষে বিবাদমান উভয় পক্ষের মতামত শোনেন। প্রথম দিন স্পষ্ট সমাধান সূত্র না বেরিয়ে আসায় দ্বিতীয় দিন বৃহস্পতিবারও বিচারপতি অরিন্দম লোধ পুনরায় উভয় পক্ষের প্রতিনিধিদের তলব করেন এবং নিজ কক্ষে উভয় পক্ষের মতামত শোনেন। তবে তাৎক্ষণিক কোনো রায় না দিয়ে উভয় পক্ষকে সম্মিলিতভাবে টিসিএ পরিচালনার ব্যাপারে নির্দেশ দিয়েছেন বলে খবর। তখনও অবশ্য রায় ঘোষণা হয়নি। এর মধ্যে সেই খবরের সত্যতা বেরিয়ে এলো ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি তপন লোধের প্রতিক্রিয়ায়। সেজন্য আপনাদেরকে ধন্যবাদ। যে খবরের জন্য দাঁড়িয়েছেন সেই খবর হিসেবে এইটুকু বলতে পারি, আজকে মাননীয় আদালত ওনার চেম্বারে আমাদের দুপক্ষ যা সবার যাদের যা বিতর্ক ছিল সবগুলো শুনেছে। শুনে উনি একটা অর্ডার করবেন বলে আমাদেরকে বলেছেন। সেই অর্ডারে এমন সূত্র থাকছে যাতে আমরা আবার একসঙ্গে কাজ করতে পারি। সেই অর্ডারটা বেরোলে আমরা আপনাদেরকে ডিটেল জানাবো, আজকে এর বেশি আমরা জানাবো না। আশা করছি আমরা আবার একসঙ্গে চলতে পারি। পরবর্তীতে এই মামলার তাৎপর্যপূর্ণ রায় ঘোষণা করলেন উচ্চ আদালতের বিচারপতি অরিন্দম লোধ। সেই রায়ে ক্রিকেটের উন্নতির জন্য যে কোনো ধরনের তদন্ত প্রক্রিয়ায় টিসিএ কর্মকর্তাদের সম্মতি আদায় করল হাইকোর্ট। এতে দুর্নীতি বিরোধী লড়াইয়ে প্রাথমিক স্বস্তি এবং নানাবিধ দায়ে টিসিএ এর অ্যাপেক্স কাউন্সিল ভেঙে দিল উচ্চ আদালত। পাশাপাশি ব্যাংক চেকে সভাপতি তপন লোধের স্বাক্ষর পুনরায় বাধ্যতামূলক করা হলো উচ্চ আদালতের রায়ে। এখানেই শেষ নয়, হাইকোর্টের পক্ষে টিসি এর কাজকর্ম পর্যবেক্ষণ করার জন্য অবসরপ্রাপ্ত আইপিএস বিকে রায়কে কমিশনার হিসেবে নিযুক্তি দেওয়া হলো। বলার অপেক্ষা রাখে না, হাইকোর্টের এই রায় দুর্নীতিগ্রস্তদের আশার গোড়ে বালি এবং দুর্নীতি বিরোধী টিসি এর বড় অংশের পূর্ণ সদস্যদের দীর্ঘ লড়াইয়ে জয়লাভ ও শেষ পর্যন্ত সততা এবং আইনের জয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।